ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা জানি একটি শিক্ষাবর্ষ শুরু যখন হয় প্রত্যেকটি ক্লাসে ছাত্র সংখ্যা পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা মিড ডে মিল পারপাসে জানাতে হয়, তার কারণ তার এক্সপেক্টিভ সমস্ত অ্যালটমেন্টগুলো হয়। তো 2021 শিক্ষাবর্ষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তো এবার দেখবেন বিদ্যালয়ে আপনাদের মেলেতে মেল পাঠানো হচ্ছে এই আপডেটটা জানানোর জন্য। তো সেই ফরম্যাটটা আমি নিয়ে এসেছি, পাশাপাশি মেল করে কি লেখা হচ্ছে, মেলেতে কি আসছে সেটাও একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি একটু পড়ে শোনাচ্ছি। সাবজেক্ট যেটা বলা হচ্ছে সাবমিশন অফ স্টুডেন্ট এনরোলমেন্ট ফর দি ইয়ার 2021, অর্থাৎ যে ফর্মটা আমি দেখাচ্ছি এটা কি জন্য সেটা আগে বুঝতে হবে, সেটা আমি বলছি। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট নিউ একাডেমিক ইয়ার হ্যাজ বিন স্টার্টেড ফর দি ইয়ার 2021। ইন দিস কানেকশন এনরোলমেন্ট আপগ্রেডেশন অফ স্কুলস আন্ডার কুকড মিড ডে মিল প্রোগ্রাম ইজ নিডেড, হেন্স ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দি এনরোলমেন্ট অফ ইউর স্কুল ইন অ্যাটাচড ফরম্যাট, মানে এইটা, বাই 12 জানুয়ারি 2021 পজিটিভলি। এবং এটি বিডিও অফিস থেকে পাঠানো হচ্ছে। অ্যাকচুয়ালি সমস্ত বিদ্যালয়কে এই আপডেটটা দিতে হবে, এবার হয়তো কোথাও 12 জানুয়ারির টাইম, কোথাও হয়তো 15 জানুয়ারি বা কোথাও 10 জানুয়ারি হতে পারে। তো আপনারা এই সংশ্লিষ্ট ফর্মটি ফিল আপ করে অবশ্যই জমা দেবেন, নাহলে মিড ডে মিলের যে অ্যালটমেন্ট বিভিন্ন বরাদ্দ সেটি পাওয়ার ব্যাপারে কিন্তু সমস্যা হবে। তো চলুন এবার ফর্মটা আমরা একটু দেখে নিই কী রয়েছে। খুব সহজ, এখানে প্রথমে আপনারা বিদ্যালয়ের নাম লিখবেন, কীভাবে লিখতে হয় আপনারা জানেন, তবে কালো কালির পেনেতে লেখাই ভালো, ডট পেনে ডাইস কোডটা লিখবেন। এবার স্কুল ম্যানেজমেন্ট, স্কুলটা আপনাদের অ্যাকচুয়ালি কাদের দ্বারা ম্যানেজ হচ্ছে, ম্যানেজমেন্ট আর কি, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, গভর্নমেন্ট, পিএনআরডি, এসএসকেএমএসকের ক্ষেত্রে এটা গভর্নমেন্ট স্পন্সর্ড, এখন বেশিরভাগ বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সর্ড, তারপর মিউনিসিপ্যাল বডি, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র বাই এসএসএ, সমগ্র শিক্ষা অভিযান, মাদ্রাসা এডুকেশন গভর্নমেন্ট স্পন্সর্ড, স্পেশাল ট্রেনিং সেন্টার। তো যাদের যেটা ডিপার্টমেন্ট আপনাদের সেটা আপনারা এখানে টিক দিয়ে দেবেন। এবার স্কুল ক্যাটাগরি, শুধু যদি প্রাইমারি হয় প্রাইমারি, শুধু সেকেন্ডারি হলে সেকেন্ডারি, তারপর আপার প্রাইমারি হলে আপার প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, তো তারপরে ধরুন আপার প্রাইমারি উইথ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, প্রাইমারি উইথ আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, প্রাইমারি উইথ আপার প্রাইমারি, যেমন যেমন হবে আপনারা সেইটাকে আপনারা টিক দেবেন, এগুলো আপনারা জানেন, জাস্ট টিক দিয়ে বিষয়টা বুঝিয়ে দেবেন। এরপরে এখানটা দেখুন কন্ট্যাক্ট ডিটেলসটা, এই মিড ডে মিল ইনচার্জ, এই বিষয়টা আপনারা খুব ভালো করে বুঝবেন, তার কারণ এর আগেও এই যে বিভিন্ন দফায় মিড ডে মিল দেওয়া হয়েছে, এখানে মিড ডে মিল ইনচার্জের একটি ভালো রকম ভূমিকা আছে। তো মিড ডে মিল যিনি চার্জে আছেন তিনি শিক্ষক হতে পারেন, কোনো শিক্ষাকর্মী হতে পারেন, তার নাম এখানে লিখবেন, তার ডেজিগনেশান লিখবেন, তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার হলে অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্লার্ক হলে ক্লার্ক, গ্রুপ ডি যা হবে, লাইব্রেরিয়ান, তার ডেজিগনেশান এখানে লিখবেন, তার মোবাইল নাম্বার এখানে দেবেন। এবার এই মিড ডে মিলের সঙ্গে যুক্ত দুজন শিক্ষকের নাম এখানে দেওয়ার কথা বলা হচ্ছে, টিচার নেম। এবার টিচার নেম দেওয়ার পর এখানে আবার ডেজিগনেশান কেন দেওয়া হয়েছে এটা আমি বুঝতে পারছি না, কারণ টিচার নেম হলে তার ডেজিগনেশান টিচারই হবে, অ্যাসিস্ট্যান্ট টিচার, যাই হোক, তার মোবাইল নাম্বার, আবার একজন টিচারের নাম, তার মোবাইল নাম্বার, এই হলো বিষয়। এরপরে যেটা হচ্ছে যে অ্যালটমেন্টের বিষয়টা, আমরা যে 2021 শিক্ষাবর্ষে যে রোল স্ট্রেন্থ দাঁড়ালো ক্লাস ওয়াইজ, এখানে একদম প্রি প্রাইমারি থেকে 8 অষ্টম শ্রেণী পর্যন্ত দেওয়া আছে। এবার আপনার বিদ্যালয়ে যে ক্যাটাগরি যে ক্লাসগুলো আছে আপনি সেই ক্লাসগুলো লিখবেন, বাকিগুলো প্রয়োজন পড়লে এনে লিখে দিতে পারেন, নট অ্যাপ্লিকেবল। তো প্রত্যেকটি ক্লাসে আপনাদের ভর্তি হয়ে গিয়েছে সেই রোল স্ট্রেন্থ, এখানে ক্লাস ওয়াইজ আপনারা প্রত্যেকটি ঘরে এক একটি সংখ্যা লিখে একদম এই ডান দিক থেকে লেখা শুরু করবেন, জানেন আপনারা কীভাবে লিখতে হবে, একক দশক করে এইভাবে লিখবেন। তো এটা ফিল আপ করলেন, এরপরে দেখুন এখানে মেল ফিমেল একটু ব্রেকআপটা করে দিতে হবে, অর্থাৎ টোটাল আপনার যা স্টুডেন্ট একদম বিদ্যালয়ে যতজন আপনার রয়েছে স্টুডেন্ট, তো সেই তার মধ্যে এবার শিডিউল কাস্ট ছাত্র ছাত্রী, শিডিউল ট্রাইব ছাত্র ছাত্রী, ওবিসিটা এখানে বলা হচ্ছে আদার দ্যান মাইনরিটি, আমরা জানি মাইনরিটি সম্প্রদায়ের কিছু একটা পার্সেন্টেজ আছে বিভিন্ন ক্যাটাগরি তারা ওবিসি হয়, তো সেই তাদেরকে বাদ দিয়ে অর্থাৎ মাইনরিটিটা মাইনরিটিতে যাবে। এবার মাইনরিটি ওবিসি যারা আছে তারাও মাইনরিটির মধ্যে পড়ছে কিন্তু তারা ওবিসির মধ্যে আসবে না, মাইনরিটি ছাড়া বাকি যারা ওবিসি তাদেরকে ভাগ করতে হবে ছাত্র এবং ছাত্রী, আর এখানে জেনারেল কাস্ট আদার দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সই স্ট্যাম্প দিয়ে, যেহেতু এটা বিডিও অফিস থেকে পাঠানো হচ্ছে তাহলে বিডিও অফিসে জমা দেওয়ার বিষয়টাই এসে যাচ্ছে, তো আপনাদের এবার যে ডিপার্টমেন্ট থেকে পাঠাবে সেখানে এটা জমা দেওয়ার বিষয় এসে যাবে এবং ওখানেই দেখবেন আপনাদের লাস্ট ডেট দেওয়া থাকবে, কিন্তু এটা কেয়ারফুলি ফিল আপ করবেন, তার কারণ বুঝতেই পারছেন মিড ডে মিলের অ্যালটমেন্টটা কিন্তু এর উপর জড়িয়ে রয়েছে। তো যেটা সঠিক তথ্য সেই সঠিক তথ্য দিয়ে নির্দিষ্ট সময়ের আগে ফিল আপ করে অবশ্যই এটা জমা দিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।